2 কেজি ওজনের একটি বস্তু 20 মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো। মাটিতে পড়ার ঠিক আগ মুহূর্তে বস্তুটির গতিশক্তি কত হবে? এই অঙ্কটি সলভ করার বা সমাধান করার 2টি ভিন্ন উপায় আছে। এখন আমরা 2টি ভিন্ন উপায় দেখে নিব, কিন্তু আমি চাই তোমরা একটু ভিডিওটি পজ করে নাও, এরপরে নিজেরা চিন্তা করে দেখো যে 2টি ভিন্ন ভিন্ন উপায় কী কী হতে পারে। এরপর আবার ভিডিওটি প্লে করে দেখে নাও যে উপায়গুলো কী কী। প্রথমে আমরা একটু চিহ্নিত করে ফেলি কী কী আমাদের দেওয়া আছে তথ্য। এই 2 কেজি ওজনের বস্তু, তার মানে বস্তুটির ভর হলো m, 2 কেজি, 20 মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো, তার মানে এর উচ্চতা হলো h, 20 মিটার, এবং মাটিতে পড়ার ঠিক আগ মুহূর্তে বস্তুটির গতিশক্তি আমাদের কাছে চাওয়া হয়েছে। আচ্ছা, চিন্তা করে দেখো, প্রথমে গতিশক্তি সমীকরণ দিয়ে আমরা জিনিসটি বের করার চেষ্টা করি। প্রথমে আমাদের দেওয়া আছে m হলো 2 কেজি, হাইট হলো 20 মিটার। আমরা জানি গতিশক্তির সমীকরণ আমাদেরকে বলে ইকে সমান সমান হাফ এম ভি স্কোয়ার। একটা ছোট্ট সমস্যা আছে, এম এর মান তো দেওয়া আছে কিন্তু ভি এর মান তো দেওয়া নেই। তাহলে আমাদের যা করতে হবে সেটা হচ্ছে ভি এর মানটা বের করে ফেলতে হবে। চিন্তা করে দেখো, গতির সমীকরণ পড়ার সময় আমরা কিন্তু একটি সমীকরণ পড়েছিলাম, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2gh, যেখানে h হলো সরণ বা উচ্চতার মান আর জি হলো অভিকর্ষজ ত্বরণ। তাহলে দেখো, বস্তুটি উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো, এই কথাটির মানে কি? এই কথাটির মানে হলো ইউ বা আদিবেগের মান হলো 0। কেন? কারণ আদি বা বস্তুটি তো এইচ উচ্চতায় স্থির অবস্থায় ছিল, তাহলে তার আদি কোনো বেগ ছিল না। সেই বেগ থেকে সে অভিকর্ষজ ত্বরণের ফলে, অভিকর্ষ বলের প্রভাবে নিচে পড়া শুরু করেছিল। তাহলে এটি যখন 0 হয়ে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি ভি স্কোয়ার সমান সমান 2gh। এই জিনিসটি যদি আমরা এই সমীকরণে বসিয়ে দেই, তাহলে আমরা পাই ইকে সমান সমান হাফ এম ভি স্কোয়ারের জায়গায় আমরা লিখব 2gh, গুণ চিহ্ন 2 কাটা গেলে mgh, যেখানে m এর মান 2, g এর মান 9.8 এবং উচ্চতার মান হলো 20 মিটার, আর এই গতিশক্তির একক হলো জুল। তাহলে আমরা ক্যালকুলেট করে ফেলি, 2 × 20 × 9.8 আমরা পেলাম 392 জুল। এখন চিন্তা করে দেখো দ্বিতীয় উপায়টি কী হতে পারে। এই সমীকরণটি দেখে কিন্তু তোমরা দ্বিতীয় উপায়টি কিছুটা আঁচ করতে পারবে। প্রথম পদ্ধতি ছিল এটা, ফার্স্ট মেথড এটা। এখন আমরা দেখব সেকেন্ড মেথড। সেকেন্ড মেথডটা দেখার জন্য আমাদের একটু মনে করে দেখতে হবে শক্তির সংরক্ষণশীলতা নীতি আমাদের কী বলে। শক্তির সংরক্ষণশীলতা নীতি আমাদের বলে শক্তির কোনো সৃষ্টি বা ধ্বংস নেই। তার মানে পরন্ত বস্তুর ক্ষেত্রে যখন আমরা শক্তির সংরক্ষণশীলতা নীতি দেখেছিলাম, তখন আমরা দেখেছিলাম এটি পরন্ত বস্তুর যেই রাস্তা দিয়ে পড়ছে, সেই রাস্তার প্রত্যেকটা বিন্দুতে তার শক্তির পরিমাণ বা শক্তির যোগফল, বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল একই থাকে, যার মান হয় mgh। তার মানে যতটুকু উচ্চতায় তার, এটা তুমি আরও একটি জায়গা থেকেও চিন্তা করতে পারো, মাটিতে পড়ার আগ মুহূর্তে যে শক্তি এবং এই মাটিতে ওই উচ্চতায়, এইচ উচ্চতায় যে শক্তি তা কি সমান নয়? আর এইচ উচ্চতায় সম্পূর্ণ শক্তিটি তো তোমার হবে mgh। কেন? কারণ এইচ উচ্চতায় তার সমস্ত শক্তিটি বিভব শক্তি রূপে ছিল। তাহলে সেই বিভব শক্তির আমরা ক্যালকুলেট করি আবার ই সমান সমান mgh এই সমীকরণটি থেকে। তাহলে সহজেই তুমি এখানে ভরের মান 9.8, যা কিনা জি বা অভিকর্ষ ত্বরণের মান, এবং এইচের মান বা উচ্চতার মান বসিয়ে তুমি একই উত্তর পাবে, 392 জুল, যা হলো মাটিতে পড়া ঠিক আগ মুহূর্তে বস্তুর গতিশক্তি। তাহলে প্রথমে আমরা দেখে নিলাম কীভাবে গতিশক্তির ধারণা থেকে এই সমীকরণে ভি স্কোয়ারের মান এই গতিশক্তির সমীকরণ থেকে নিয়ে আমরা কীভাবে অঙ্কটি সমাধান করতে পারি। এরপরে আমরা দেখে নিলাম কীভাবে শক্তির সংরক্ষণশীলতা নীতি থেকে এই বিন্দুতে মাটিতে পড়ার আগ মুহূর্তে যেই শক্তি এবং এই উচ্চতায় যে শক্তি, এই দুটো শক্তির মান যে একই হবে, সেই ধারণা বা কনসেপ্ট থেকে আমরা কীভাবে এই অঙ্কটি বা মাটিতে পড়া ঠিক আগ মুহূর্তে বস্তুটির গতিশক্তির মানটি বের করে নিতে পারবো।